দিনটাই মাটি, চেয়ারম্যান কাহার কোনোদিন আক্কেল হলো না, কুপাটার কেন যে গ্রাম সারা করলো না। ফাতুভাইরে কি সত্যি সত্যি গ্রাম থেকে বের করে দিব? আরে তোর না একবার কইছি, বাসার নিচে যে ড্রয়িং রুমটা আছে সেটাতে সে একটা কনসালটেন্সি ফার্ম করেছে, এখন অফিস চালাচ্ছে। তাতে সমস্যা কি? তোমার বলতে কোনো অসুবিধা আছে? তোমার মুখ থেকে আমি শুনতে চাই। না না, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি যে প্রফেশনটাকে এখন ডিল করতে চাচ্ছি, এই প্রফেশনে যদি আমরা বেশি কথা বলি সেটা আমাদের জন্য হানিকর। সো ফজলু জি, কার্ড। ভাবি, তুমি হচ্ছ আমার বড় ভাবি, তাই আমার অফিসের প্রথম কার্ডটা আমি তোমাকে দিলাম, তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। শোনো ভাবি, আমি চিন্তা করেছি মানে আপাতত এই রুমটাকে আমরা বাড়ির প্রাথমিক অফিস রুম বানিয়েছি, এরপরে আস্তে আস্তে করে আমরা জিনিসটাকে আরো বানাবো। আর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে পাড়ার একজন হুজুর ডেকে, এই হুজুরের নাম জানে কি? রব হুজুর, আব্দুল রব হুজুর আসবে। বিরাজ মাফ করে, হ্যাঁ ভাবি, আইডিয়া কেমন বলো? ভাই জান, আমি বলি। হ্যাঁ আমি বলি। বল। আইডিয়া চমৎকার ম্যাক। তুমি কি এসব টলারেট করবে? প্রশ্নই আসে না। তাহলে যাকে যা দিয়ে টাইট করতে হয় তাই দিয়ে টাইট করবে। তাহলে ফোনটা তুমি করো না। বাঁচবে অনেকদিন, গাড়ির হর্ন শোনা যাচ্ছে, তার মানে এসে গেছে। বাঁচবে আবার না, আমরা দুই বউ দৌড়ের উপর রাখি, না বেঁচে উপায় নেই। ডায়াবেটিক্স কোলেস্টেরল কিছু তো তাকে ধরতে পারে না। চলো আসুক, মুড চেঞ্জ করো, মুড চেঞ্জ করো, প্রাণ মুড। ওই এই এটা হচ্ছে আমার বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। হ্যাঁ আর বলিস না, আজ জীবিত অবস্থায় ফিরতে পারতাম কিনা সন্দেহ। কেন, কি হয়েছে? কথায় আছে না, মানুষের যত টাকা হয় তত ভোগান্তি, তাই হয়েছে। তা তোমার ভোগান্তি কি এই নাকি? না না, এই ফাতুর কারণেই আজ কিডন্যাপারদের হাত থেকে বেঁচে গেছি। কিডন্যাপ? আরে তোমাকে কিডন্যাপ করতে চেয়েছে কে? যাক এসব কথা, আরে শোন, এই তোর ভাবিদের এসব কথা বলার দরকার নেই, মহিলা মানুষ হয়তো চিন্তা করবে। না না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা শোন রেজা, ওই ফাতু আজ থেকে এখানেই থাকবে, ওই যে ওদিকের ঘরটা আছে না, ওকে একটু থাকার ব্যবস্থা করে দিস তো। ওদিকের ঘর তো মানে ওদিকটা তো আমি কি, আরে ভাইয়া আমি তোমাকে বললাম না যে ওদিকে আমি একটা ম্যাক, ম্যাক মানে মুশকিল আসান কনসালটেন্সি যে ফার্ম, সেই ফার্মটা আমি ওখানে অফিস করবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি ফাতু সাহেবের ব্যবস্থা করছি। ওকে ওকে, ফাতু এটা আমার ছোট ভাই রেজা, অনেক বুদ্ধি। হ্যাঁ, আজ থেকে তোমার সব দেখভাল ও করবে, তোমার যখন যা প্রয়োজন ওকে বলবে।
ঠিক আছে? হ্যাঁ ছোট ভাই করছেন মুশকিল আসান কনসালটেন্সি, আর বড় ভাই দান ছত্র খোলার ইচ্ছে না? আরে কি বলো, ওই ছেলেটির নাম ফাতু, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আঘাত পেয়েছে, কদিন পর সুস্থ হলে এখান থেকে চলে যাবে। হ্যাঁ, সেসবে আসলে আমাদের দুজনের কারো আগ্রহ নেই। আপাতত চলছে মুশকিল আসান অফিস নিধন কর্মসূচি। মানে কি? মানে হচ্ছে তোমার ভাই বাড়িতে একটা অফিস খুলে বসেছে, বাড়িতে আবুল কাবুলের লাইন লাগিয়ে দেবে। বাড়িতে মানে এই বাড়িতে? আর বলছি কি, অসম্ভব, আমি তো এটা কোনোভাবেই বরদাস্ত করব না। হ্যাঁ, তাহলে যাও, তোমার ভাইকে বলো মুশকিল আসান কনসালটেন্সির অফিস থেকে তুলে ফেলতে। আচ্ছা ঠিক আছে, বলবো, কেমন তো এলাম না, এত অস্থির হচ্ছে কেন? আজকেই যাও, এখনই যাও, এখনই গিয়ে বলো এসব অফিস উঠাতে বাসা থেকে। আচ্ছা এটা কি তোমরা বলতে পারো না? হ্যাঁ পারি, পারি, কিন্তু বলবো না। কেন বলবো না বলো তো? বলবো না তার কারণ, আমরা বলতে গেলে তোমার ভাই মনে করবে বাইরে থেকে আমরা বউরা এসে তার উপর খবরদারি করছি, সেজন্য তোমার ভাই তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি তোমাদের আজ্ঞা হয় তাহলে আমি একটু ফ্রেশ হতে পারি। শিওর, চলো পার। আপনার নাম কি? জি ফাতু। ফাতু, এটা হচ্ছে আপনার ঘর, ঠিক আছে? মাশাআল্লাহ, আপনি এখানটা থাকবেন, ওকে? আর যদি আপনার কিছু দরকার হয় তাহলে আপনি বিনু আর ফজলু আছে ওদেরকে বলবেন, ওরা আপনাকে পৌঁছে দিয়ে যাবে, ঠিক আছে? বিনু আর ফজলুকে শের তো জানে না, কিন্তু কাউরে লাগবে না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তাই নাকি? গুড, ভেরি গুড। দেখুন, নিজের কাজ নিজে করা খুবই ভালো, যদিও আমরা কেউ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আসুন, এই হচ্ছে বাথরুম, ঠিক আছে? আপনি হাত মুখ ধুয়ে নিন, ওকে? আচ্ছা ভাই, ইউ জাস্ট কল মি রেজা, ওকে? রেজা? ও, আপনার নাম রেজা? জি। আচ্ছা ভাই, ওই পশ্চিম দিক মানে কেবলামুখীটা কোন দিকে? পশ্চিম, এই তো এদিকে। নামাজ পড়বেন? না, প্রার্থনা করব। ঘটনা হচ্ছে যে আপনারা দুই ভাই মানে আমার আশ্রয় দিয়ে আমারে যে ভালোবাসাটা দেখিয়েছেন, আমি আল্লাহ পাকের কাছে একটা প্রার্থনা করব যেন এই ভালোবাসা, এই স্নেহ ভালোবাসা যেন আল্লাহ পাক আপনাদের 10 গুণ দিয়ে ফিরিয়ে দেয়। থ্যাংক ইউ। আর একটা কথা বলেন, আপনাদের দুই ভাইয়ের যে মিলটা আমি দেখেছি, আপনাদের আপন লক্ষ্মীতে এটা ক্ষতি করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন ভাই। আপনাদের দুই ভাইয়ের যে মিলটা আমি দেখেছি, আপনাদের আপন লক্ষ্মীতে এটা ক্ষতি করতে পারে। রেজা, তোর সাথে আমার কিছু কথা ছিল। নিশ্চয়ই ভাবিরা বলেছে, তাই না? তারা কি বলবে? ভাইয়া, তুমি যে ভাবিদেরকে ভয় পাও সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যে একটা বেদব সেটা তুই জানিস? হ্যাঁ, খুব ভালো করে জানি বেদব আমি। আচ্ছা তুই যখন সবই জানিস, তাহলে জেনে শুনে বাসাতে এইসব অফিস অফিস করতে গেলি কেন? হ্যাঁ ভাইয়া, এটা কোনো সাধারণ অফিস না, ইটস ম্যাক, এমএসি ম্যাক, মুশকিল আসান কনসালটেন্সি, ঠিক আছে? এটা যেন তোর অফিস না, সেটা যে ধরনের হোক,
তুই এসব অফিস টফিস এখান থেকে তুলে ফেল, আমি তোকে অন্যখানে ভালো একটা জায়গা নিয়ে অফিস করে দেবো। আরে ভাইয়া, অন্য জায়গায় যদি অফিস স্পেস ভাড়ায় নিতাম তাহলে তোমার বুদ্ধিতে নিতাম না, সেটা আমি নিতে পারতাম, তাই না? আমি বুঝতে পারছি না তুই কেন তর্ক করছিস। আমি তর্ক করছি না, আমি জাস্ট আমার সিদ্ধান্ত কথাটা তোমাকে জানিয়ে দিচ্ছি, ওকে? এটাই তো সিদ্ধান্ত। হ্যাঁ, এটা আমার সিদ্ধান্ত। রেজা, খুব বাড়াবাড়ি হচ্ছে। বলো হচ্ছে, আমার তো কিছু করার নেই ভাইয়া। আব্বার সূত্রে এই বাসার অর্ধেক তো আমিও পাই, পাই না? সেটা লিখে দাও, তত হয়ে যায়। তুই আমার কাছে সম্পত্তির ভাগ চাচ্ছিস? ভাগ চাইবো না, এই বাড়ির ভাগ আমি চাইবো না। আব্বা নাই, আব্বার অবর্তমানে তুমি তোমার ভাগটা লিখে দেবে। তুমি দেবে না তো কে দেবে? ওই যে রাস্তার পাশে যে মিন্টু চায়ের দোকানদার, সে দেবে? সে আরো আমাকে বলে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ির অর্ধেক মালিকানা দাবি করবে। মাই গড, বলছো কি? ওর এত বড় সাহস তোমার মুখের উপর কথা বললো? হ্যাঁ, স্পষ্ট করেই তো বললো, আমি নিজে শুনতে পেলাম। এখনো বিয়ে করেনি তাই এত কথা বলছে, আর বিয়ে করলে তো বলবে এক্ষুনি বাড়ি ভাগাভাগি করে দাও। এই জন্যই তো বিয়ে করাচ্ছি না। বিয়ে করাচ্ছ না, কাউকে পছন্দ করেনি তাই বিয়ে করছে না, আর কাউকে পছন্দ করলে তোমার মানা শুনবে না, বিয়ে করে সোজে বাড়িতে নিয়ে চলে আসবে। আচ্ছা, এখন কি করবে বলো তো? আমি তো তোমাদের কথাও ফেলতে পারি না, ওর কথাও। একবার ভেবে দেখো তো, এই বাড়ি যদি ভাগাভাগি করি তাহলে মান সম্মান থাকবে? এখন একটা রুম অফিস করতে চাচ্ছে, আর তখন অর্ধেক বাড়িটাই সে অফিস করে বসে থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আপার সাথে কথা না বলে কোনো ডিসিশন নেওয়া যাবে না, আমি যাই, আপার সাথে কথা বলি। তাহলে তোমাদের ফাইনাল ডিসিশন যেটা সেটা আমাকে জানাও, আমি ওকে বলে দেই, আমি নিজের থেকে কোনো ডিসিশন নেব না, তোমরা যা বলবে আমি তাই করব, আমি তাই ওকে বলে দেব। আমি ভাবতেই পারছি না, রেজা সেদিনের ছেলে, ওর এত বড় সাহস কিভাবে হলো? যদি বলা আমার মাথায় ঢুকছে না, ও কেমন করে বড় ভাইয়ের মুখের উপর এত বড় কথা বললো? যে বড় ভাই ওকে মায়ের স্নেহে বাবার শাসনে এত বড় করেছে, সে ভাইয়ের মুখের উপর এত বড় কথা? মাই গড। পাপা শুনো, আমি বলি কি, ওর ভাগ ওকে দিয়ে বিদায় করে দাও। বিদায় করে দেবে মানে? ভাগ দেওয়ার মানে বোঝো? ভাগ দিলেও এখানে থাকবে, না দিলেও এখানেই থাকবে, আমরা এখন করব। আমিও বুঝতে পারছি না। আমি সুজার সাথে কথা বলেছি, সুজা বলেছে আমরা দুজন যা সিদ্ধান্ত নেব তাই ওরে যাকে জানিয়ে দেবে। তা তো দেবে, কিন্তু আমি ওকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি রেজা এত বড় সাহস পেল কোথায়? আপা, আমরা যা সিদ্ধান্ত নেব দুদিক থেকেই আমাদের লস। ভাগ দিলেও এ বাড়িতে থাকবে, না দিলেও এ বাড়িতে থাকবে, এবং ভাগ দিলেও ওর অফিস এখানেই থাকছে, তাহলে কি হবে? তা ঠিক, কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে আমাদের লসটা কোন দিক দিয়ে কম হয়। লস কম হয় বলতে, ওকে যদি ভাগ না দেওয়া হয় তাহলে বাড়িতে ও একটা ঘর অফিস নিয়ে থাকতে পারছে, এই আর কি, সেটাই কম লসের আওতায় থাকে। তাই তো দেখছি, তার মানে তো ও যা চাচ্ছে তাই হচ্ছে। আপাতত এছাড়া আর তো কোনো উপায় দেখছি না দেখি, তুমি কি আর কোনো উপায় দেখছো? তবে এটাকে আমাদের কড়া নজরে রাখতে হবে। ভাইয়া, আপনার চা। আমার চা মানে? আমি কি চা চাইছি নাকি? চা চান নাই,
কিন্তু আপনার মাথা গরম হলে যে আপনি গরম চা খান এটা তো আমি জানি। তুমি কি করে বুঝলা যে আমার মাথাটা এখন গরম? ভাইয়া যে কি কোন, আমি কি বেবুঝ নাকি? একটু আগে বড় ভাইয়ের সাথে আপনার তর্ক বিতর্ক হলো না? কোনটা? ওই যে একটু আগে তর্ক বিতর্ক যেটা হইলো। তবে ভাইজান কাজটা কিন্তু ঠিকই হয়েছে, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকছেন। ভাইজান আমি কি ভাবছি জানেন, আমি আপনার প্রথম ক্লায়েন্ট হব। তাই? ভাইজান যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। আপনি কিন্তু আপনার সিদ্ধান্ত থেকে নড়বেন না, অফিসটা এখানে হয়েছে এখানেই থাকবে। আবার বড় ভাইজানের প্রতি বেশি কঠোর হওয়া যাবে না, কারণ বড় ভাইজানের কিন্তু কোনো দোষ নেই। আসল কোন কাঠি লাগতেছে বুঝছেন ভাই? তাই তুমি যখন বুঝতে পারছো, তুমি কি মনে করো আমি কিছু বুঝি নাই? হ্যাঁ, চা যদি কিনে নিয়ে যাব না? থাক, অন্ত তখন খাই। আপনার সামনে যাহাকে দেখা যাইতেছে তিনি ফজলু মিয়া না? আসলে ফজলু সাহেব, আমি কোন মারফতি কথা কইতেছি না। থাক থাক থাক, বাড়তি সম্মানের দরকার নাই, ফজলু সাহেব না ফজলু ভাই বললে চলবে। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, বড় সাহেব আপনার কী হওয়ার সম্পর্ক কি তার সাথে? ওনার সাথে তেমন কোনো সম্পর্ক আমার নেই, রাস্তায় আমার সাথে দেখা, আমাকে তুলে নিয়ে চলে আসছে। আরে বাপরে, আমি যেরকম সন্দেহ করছিলাম ঘটনা তো তাই। বাহ, আপনার অনুমান শক্তি তো খুবই ভালো, খুবই মারাত্মক। এখানে কয়েকদিন থাকবেন বলে মনে স্থির? সেটা তো জানি না সাহেব ভাই, আসলে যে কদিন রাখে সে কদিন থাকবো, তারপর লাত্তি দিয়ে বের করে দেবো, চলে যাবো। কি চমৎকার বুঝছি, কবে সে লাত্তি মারবো, সেই লাত্তি খাওয়ার আশায় আপনি যুগ যুগ অপেক্ষা করবেন, এটা কোনো কাজের কাজ হলো? শোনেন, বোসকা বাসকে তো নাই, হাত তো যা আছে ভালোই ভালোই এগুলো নিয়ে বিদায় হয়ে যান, কাল সকালে উঠে আপনি বিদায়। জি জি আচ্ছা। শোনেন ভাই, আমি কিন্তু আপনার ভালো চাই, বাড়িতে সংঘাত শুরু হয়ে গেছে, ভাই ভাই দ্বন্দ্ব, যে কোনো মুহূর্ত হয় খুন খারাপই হয়ে যেতে পারে, দেখা গেল এক ভাই আর এক ভাইয়ের গুলি করে মারে ফলেছে, পুলিশ আইসা আপনার হ্যান্ডকাপ দিয়ে ধরে লয়ে গেছে, ফাঁসি হয়ে যেতে পারে।